ডিজিটালে সারাদিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স পিএস রোড কোচবিহার। রাজগঞ্জের প্রধানপাড়া সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া রাজগঞ্জ সন্ন্যাসীঘাটা এলাকার 13 দিন থেকে নিখোঁজ হয়ে যাওয়া নাবালিকাকে গণধর্ষণ করে দেহ লোপাটের চেষ্টা অভিযোগকারী অবশেষে স্বীকার করে জানালো। মেয়েটিকে আমির রহমানের গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে খুন করে অকপটে স্বীকার করলো অভিযুক্ত জমিরুল হক। অন্যদিকে অপরাধী তিনজনকে 8 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অন্যদিকে থানায় মিছিল করে স্মারকলিপি প্রদান করে বামফ্রন্টের ছাত্র সংগঠন DYFI এবং SFI। তারা জানান, সাধারণ একটি স্মারকলিপি গ্রহণ করতে পুলিশের একরকম গাফিলতি, তাদের নিরীহ পরিবারটির উপর নির্মম ব্যবহার করেছেন তা পরিষ্কার। অবিলম্বে পুরো ঘটনা সঠিক তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক বলে দাবি জানিয়েছেন তারা। এর পাশাপাশি মৃত নাবালিকার বাড়িতে সমবেদনা জানাতে পৌঁছান বিজেপি যুব মোর্চার মহিলা মোর্চার নেত্রীরা। সারা দেশের বিচারে এবার রাজ্য থেকে সেরা শিক্ষকের মর্যাদা পাচ্ছেন দুই শিক্ষক। তাদের মধ্যে একজন দুর্গাপুরের নেলিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক করিমুল হক ও অপরজন আলিপুরদুয়ার জেলার মাদারীহাট ব্লকের প্রত্যন্ত এলাকা ভুটানের তাদিং পাহাড়ের কোলে অবস্থিত পৃথিবীর মধ্যে টোটো জনজাতিদের একমাত্র আবাসভূমি টোটোপাড়া ধনপতি টোটো মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিশা ঘোষাল। আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন ওই দুই শিক্ষক। খবর ছড়িয়ে পড়তেই খুশি হওয়া জেলা শিক্ষক শিক্ষানুরাগী ও ছাত্রছাত্রী মহলে। আদিতে মিসা দেবী শিলিগুড়ির বাসিন্দা। 2008 সালে দুর্গম টোটোপাড়ার ওই একমাত্র উচ্চ বিদ্যালয়ে যখন কাজে যোগ দেন সে বছর স্কুল থেকে মাত্র একজন উচ্চ মাধ্যমিক পাশ করেছিল, যে হার এখন বেড়ে দাঁড়িয়েছে 80%-এরও বেশি। বাম আমলে পিছিয়ে পড়া ওই আদিম জনজাতি পড়ুয়াদের শিক্ষার মান উন্নয়নের জন্য টোটোপাড়ায় একটি স্কুল গড়ে তোলা হলেও দুরূহ যাতায়াত ব্যবস্থার কারণে শিক্ষকদের এক শ্রেণী অনীহায় স্কুলের পরিকাঠামো তেমনভাবে উন্নত হতে পারেনি। কিন্তু মিশা ঘোষাল স্কুলে যোগ দেওয়ার পর থেকে ধীরে ধীরে ডালপালা মিলতে শুরু করে স্কুলটি। তিনি টোটো জনজাতি ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে বোঝাতে সক্ষম হন যে লেখাপড়া কোনো বিকল্প নেই আজকের পৃথিবীতে। প্রধান শিক্ষিকা মিশা ঘোষাল টোটো সংস্কৃতি নিয়ে গবেষণা করেছেন। এছাড়া টোটোদের নিয়ে তার পুস্তক টোটো কিশোরী কন্যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। অ্যান্টি রেপ শু বানিয়ে তাক লাগিয়ে দিল মাথাভাঙার অভিযান ঘোষ। প্রতিনিয়তই খবরে কাগজে দেখা যায় মা বোনদের ধর্ষণ, আর এই ধর্ষণ রুখতে এবার সবাইকে তাক লাগিয়ে অ্যান্টি রেপ শু বানিয়ে ফেলল সে। মাথাভাঙ্গা সুভাষপুর এলাকার বাসিন্দা সে, হ্যাপি টু হেল্প নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সৈনিক, বর্তমানে অভিজ্ঞান বর্ধমান পলিটেকনিক কলেজের ছাত্র। প্রতিনিয়তই মা বোনদের ধর্ষণ হওয়া, বিশেষত প্রিয়াঙ্কা রেড্ডির যে ধর্ষণ, তারপর নৃশংসভাবে হত্যা, সে থেকেই অভিজ্ঞানের মাথায় আসে কিভাবে সুরক্ষা দেওয়া যায় মা বোনদের। এইসব চিন্তা করতে করতেই সে বানিয়ে ফেলল অ্যান্টি রেপ শু। এই জুতো থেকে একটি সুইচ অন করলে তা থেকে বেরোবে ইলেকট্রিক শক, যা তাৎক্ষণিক মেয়েদের কিছুটা সুরক্ষা দিয়ে সেই স্থান থেকে বেরিয়ে আসতে সহায়তা করবে, যা ধর্ষণ হওয়া থেকে রক্ষা করবে মা বোনদের। দীর্ঘ কয়েক মাস ধরে 7 থেকে 8 বার ব্যর্থ হওয়ার পরে অবশেষে চেষ্টা চালিয়ে সেই শু বানাতে সক্ষম হন বলে জানিয়েছেন। ইউপিআই পেমেন্ট কেলেঙ্কারিতে দুই যুবককে গ্রেফতার করলো মালদা সাইবার ক্রাইম থানা পুলিশ। ধৃতদের আজ পুলিশ হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। সাইবার ক্রাইম থানা সূত্রে জানা গেছে, মালদা শহরের বাঁশবাড়ির বাসিন্দা রানা বিশ্বাসের একটি পেট্রোল পাম্প রয়েছে কালুয়া দিঘিতে। বেশ কয়েকদিন ধরে কিছু যুবক তার পেট্রোল পাম্পে তেল ভরানোর পাশাপাশি বিভিন্ন অছিলায় ইউপিআই পেমেন্ট করে নগদ টাকা নিতে থাকে। বেশ কয়েকদিন ধরে এই ঘটনা চলতে থাকায় রানাবাবু সন্দেহ হয়। এরপর ওই দুই যুবকের মোবাইল থেকে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের স্ক্রিনশট ও হোয়াটসঅ্যাপে তথ্য আদান প্রদান নজরে আসে। তল্লাশি চালাতে উদ্ধার হয় নগদ 1,84,000 টাকা। ধৃত দুই যুবকের নাম মোহাম্মদ তাবারক হোসেন ও মোহাম্মদ আশরাফুল হক, দুজনেই গাজলের রাজা মরচকার বাসিন্দা। মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকে হিন্দুস্তান মোড়ে মোবাইলের দোকানে চুরি ঘটনা চাঞ্চল্য এলাকায়। দোকানের মালিক উদয় সরকার বলেন, লকডাউনে আগের দিন দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। তারপর আজ সকালে পাশের দোকানের একজন তার দোকানের টিনের বেড়া কাটা দেখতে পেয়ে ফোন করলে তিনি এসে দেখেন দোকানের টিনের বেড়া কাটা। দোকানে ভেতরে প্রবেশ করে দেখেন দোকানে থাকা নগদ 2 থেকে 3 হাজার টাকা এবং মোবাইল ফোন সহ আনুমানিক 20 থেকে 22 হাজার টাকার সামগ্রী দোকান থেকে চুরি হয়েছে। এদিন চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঘুষিরাঙ্গা থানার পুলিশ। থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানায় ওই ব্যবসায়ী। ঘটনা তদন্ত শুরু করেছে ঘুষিরাঙ্গা থানার পুলিশ। একটি 12 ফুট লম্বা অজগর উদ্ধার হলো কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকা থেকে। এদিন সকালে স্থানীয় বাসিন্দা সন্দীপ বসুমাতার মুরগির খোপে একটি বিশালাকার অজগর দেখতে পেয়ে বন দপ্তরে মেন্দাবাড়ি বিচে খবর দেওয়ার ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে অজগরটিকে উদ্ধার করে। বনকর্মীরা অজগরটিকে উদ্ধার করে চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেয়। দিনহাটা গোসানী রোড ক্লাবের উদ্যোগে গোসানী রোডে অবস্থিত মহরম মাঠে সোয়াব টেস্টের শিবির পরে অনুষ্ঠিত হলো আজ। ইতিমধ্যেই সারা রাজ্যের সাথে সাথে দিনহাটা শহরে আক্রমণের সংখ্যা বেড়ে চলেছে। সভাপতি বাসিন্দাদের মধ্যে অতিমাত্রায় সোয়াব টেস্টের দাবি উঠেছে। দিনহাটা মহকুমা প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যে দিনহাটা শহর সহ বিভিন্ন জায়গায় সোয়াব টেস্টের শিবির আয়োজন করা হয়েছে।
করোনা আবহে সিদ্ধার্থ গণেশের মুখে মাস্ক। মাস্ক পরিহিত গণেশ পুজো হলো আলিপুরদুয়ার জেলার কালচিনিতে। কালচিনি মোদি লাইন গণেশ পুজো কমিটির পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবছরও গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। বিগত 20 বছর ধরে কালচিনি মোদি লাইনে হয়ে আসছে গণেশ পুজো, কিন্তু অন্যবারের তুলনায় এবছর একটু আলাদা। করোনা আবহে বিভিন্ন নিয়ম মেনে এবছর আয়োজিত হয়েছে গণেশ পুজো। কালচিনি মোদি লাইনে এবছর সিদ্ধিদাতা গণেশও মাস্ক পরিহিত। উদ্যোক্তারা জানান, জনগণকে সচেতন করার লক্ষ্যে এই উদ্যোগ। যারা আসছেন তাদের মাস্ক বাধ্যতামূলক এবং মণ্ডপে প্রবেশের পূর্বে স্যানিটাইজও করা হচ্ছে। করোনা মহামারীর কারণে অনেকটাই ফিকে মাথাভাঙ্গা শহরের গণেশ পুজো। মাথাভাঙ্গা শহরে বিভিন্ন স্থানে ক্লাব ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর গণেশ পুজো হয়ে থাকে, কিন্তু এবছর অনেকটাই ফিকে। বেশিরভাগ পুজো অনেকটা ছোট করে করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। ভিড় এড়াতে এবং সংক্রমণ না হতে ছড়ায় তাদের ক্লাবের ভেতরে ছোট করেই পুজো করছেন তারা। শতাধিক বছর ইতিহাসে এবার প্রথম পুরোহিতের মুখে মাস্ক পরে জনসমাগম ছাড়াই গণেশ পুজো। সাড়ম্বরে জলপাইগুড়িতে পালিত হলো গণেশ চতুর্থী। যদিও করোনা কারণে তেমন ভাবে জনসমাগম এবার লক্ষ্য করা যায়নি। শহরে বেগুনচারি এলাকায় একটি আবাসনে এই পুজো হয়। অত্যন্ত নিয়ম আচার মেনে সকলেই মুখে মাস্ক পরে গণেশ পুজো করেন। মিরিকের পাড়াংবাড়িতে প্রায় 30টি পরিবার আজ তৃণমূলে যোগদান করলো। এদিন পাহাড় তৃণমূল কংগ্রেসের সভাপতি এলবি রায় নতুন সদস্যদের ভিডিও পতাকা হাতে তুলে দিয়ে স্বাগত জানায়। তুফানগঞ্জ শহরের ভিতরে ই রিক্সা প্রবেশের পথে বিধিনিষেধ আরোপের বিরোধিতা করে নিউট্রন এলাকার নববিচিত্র ক্লাবের সামনে তুফানগঞ্জ কামাখাগুড়ি রাজ্য সড়কের উপর ই রিক্সা আটকে বিক্ষোভ। জানা যায় যে শহরে যানজট এড়াতে শহরের ভেতরে ই রিক্সা প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে প্রশাসন। এই নিয়েই শনিবার টোটো চালকরা নববিচিত্র ক্লাবের সামনে টোটো আটকে বিক্ষোভ দেখায়। মাথাভাঙ্গা এক দম্পতির একমাত্র পুত্রের প্রথম জন্মদিন পালন করে একটু অন্যরকম ভাবে। এদিন মাথাভাঙ্গা শহরের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা উৎপল শাহ ও প্রীতি শাহ এই দম্পতির পুত্র শাহরুখ শাহর প্রথম বার্ষিক জন্মদিন পালন করলো অভিনবভাবে। মাথাভাঙ্গা শহরের 5 নম্বর ওয়ার্ডের দশমীঘাট ইউনিটের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় 150 জন গরিব দুস্থ শিশুদের মধ্যাহ্নভোজন করানোর ব্যবস্থা করেন। এদিন দুপুরবেলা দশমীঘাট সংলগ্ন এলাকায় একটি মাঠে পেট পুরে দুস্থ শিশুদের খাওয়ানোর ব্যবস্থা করেন ওই দম্পতি পরিবার। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ এবং জেলাশাসকের সাথে বৈঠক করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। গৃহবধূ দগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চঞ্চল্য। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ থানার সুখানি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সাহেবপাড়ায়। মৃতের নাম রীনা খাতুন, বয়স 35 বছর। জানা গেছে মৃতার স্বামী সহ 2 সন্তান রয়েছে। স্বামী মুক্তার আলী জানান, তিনি চা বাগানের শ্রমিক। সকালে কাজে বেরিয়েছিলেন বেলা 10:30 নাগাদ। খবর বেশে বাড়িতে দেখেন নিথর মৃতদেহ। মৃতার স্বামী আরো জানান, তার স্ত্রী মৃত রীনা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন, প্রতি রাতে ঘুমের ওষুধ নিতেন। ঘটনার খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাটির তদন্ত চলছে। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার শাহপুর বাজারে মোটরবাইক চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো এক যুবক। স্থানীয় মানুষ তাকে বেধরক মারধর দেয় বলে অভিযোগ। গোয়ালপুকুর থানার গতি পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে আসে। তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বিশ্বভারতীতে হামলার প্রতিবাদে হলদিবাড়িতে বিক্ষোভ মিছিল করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শনিবার দুপুরে হলদিবাড়ি রবীন্দ্র ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। হলদিবাড়ি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি। ট্রাফিক পুলিশের রবীন্দ্র ভবনে সন্ত্রাসবাদীদের হামলার প্রতিবাদে অপরাধীদের শাস্তি দাবিতে বিক্ষোভ দেখান তারা। ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সজল বিশ্বাসের বাড়িতে হামলা। পুলিশের উপর বিজেপি কর্মীদের পাথর ছোড়ার প্রতিবাদে শনিবার ময়নাগুড়িতে প্রতিবাদ সভা করল তৃণমূল। এদিন ময়নাগুড়ি সুপার মার্কেটে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। ময়নাগুড়ি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সভাটি করা হয়। সভা থেকে বিজেপির আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়, সেই সাথে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। মহামারী করোনায় বাংলাদেশে আটকে পড়া ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা দীর্ঘ 5 মাসের বেশি সময় পর ভারতে ফেরা শুরু করেছেন। ভারতের লকডাউন ও পাসপোর্ট যাত্রী চলাচল বন্ধ থাকায় চলতি বছরের 13 মার্চ থেকে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের ভারতে ফেরা বন্ধ ছিল। সম্প্রতি বাংলাদেশে আটকে পড়া ভারতীয় পাসপোর্ট যাত্রী আগামী 24 আগস্ট বেনাপোল চেকপোস্টে অবস্থান করার ঘোষণা দেওয়ার পর ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন 18 আগস্ট থেকে 3টি শর্ত দিয়ে ভারতীয় পাসপোর্ট যাত্রীরা ভারতে ফিরতে পারবেন বলে ঘোষণা করেন। এর একদিন পর থেকেই ভারতে প্রবেশ করতে থাকে ভারতীয় নাগরিকরা। 16 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে সামিল বামফ্রন্ট। পূর্ব ঘোষিত কর্মসূচি মেনে 20 থেকে 26 তারিখ পর্যন্ত সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতে কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন হয়। এদিন বামকর্মী ও সমর্থকরা শিলিগুড়ি সেবক রোডে ফ্ল্যাগ ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের রায়কতপাড়া শনি মন্দির এলাকায় বছর 42-এর একজন ব্যবসায়ী করোনা আক্রান্ত। গত 2 দিন সংক্রমণের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকলেও শনিবার একজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানালেন পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য নিপু সাহা।
জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমিল হলো এআইডিএস ও হলদিবাড়ি ইউনিট। শনিবার দুপুরে দলীয় কার্যালয় থেকে তারা একটি মিছিল বের করে হলদিবাড়ি বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে, শেষে ট্রাফিক কোণে বিক্ষোভ প্রদর্শন করে ও NEP-20 লিখিত কাগজে অগ্নি প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। কোচবিহার 2 নম্বর ব্লকের ডাংডিংগুড়ি এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে প্রায় 100+ বিজেপি কর্মী যোগদান করল তৃণমূল কংগ্রেসে। শনিবার কোচবিহার স্টেশন চৌপতিতে তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয়ে বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক। বিজেপির নির্বাচিত গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি সহ 28টি পরিবার যোগদান করলো তৃণমূল কংগ্রেসে। অন্যদিকে এদিন কংগ্রেস থেকে 30টি পরিবার যোগদান করলো তৃণমূল কংগ্রেসে। এই যোগদানের ফলে পুরাতন মালদায় আরো শক্তি বৃদ্ধি হলো তৃণমূলের বলে জানান তৃণমূলের মালদার কোঅর্ডিনেটর দুলাল সরকার। যদিও দল বদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। করোনা আবহের মধ্যে পূজিত হচ্ছে সিদ্ধিদাতা গণেশের পুজো, তবে এবার সংক্রমণ জেরে 14 বছরের বিধান অটো স্ট্যান্ডের গণেশ পুজো প্রতিবারের মতো জাঁকজমক না থাকলেও নম নম করে গণপতি বাপ্পার পুজো আরাধনার সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি। শিলিগুড়ি শহরের অন্যান্য পুজোর মধ্যে বিশেষ বিশেষ আকর্ষণের জন্য বিভিন্ন জায়গা থেকে বিধান রোডের গণেশ পুজো দেখতে উপচে পড়ত ভিড়, তবে এবার ছোট প্যান্ডেলের মধ্যে পুজোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি। গণেশ চতুর্থী উপলক্ষে শনিবার সকাল থেকেই মিষ্টির সম্ভার নিয়ে বসেছেন কোচবিহার শহরের স্বনামধন্য মিষ্টি ব্যবসায়ীরা। গণেশ চতুর্থী উপলক্ষে মোদক লাড্ডু সহ বিভিন্ন মিষ্টির বেচাকেনা হচ্ছে দেদার। এই গণেশ চতুর্থীর কথা মাথায় রেখে 2 কিলো, 3 কিলো এবং 1 কিলো ওজনের লাড্ডু সম্ভার সাজিয়ে বসেছেন দোকানিরা। আজ গণেশ চতুর্থী, মহারাষ্ট্রের পাশাপাশি রাজ্য এবং এ জেলাতেও আজ সকাল থেকেই চলছে গণেশ পুজোর প্রস্তুতি। জেলার বিভিন্ন অংশের পাশাপাশি কোচবিহার শহরের বেশ কিছু এলাকায় আজ পূজিত হবেন সিদ্ধিবিনায়ক। শনিবার সকাল থেকে তার প্রস্তুতি চলছে জোর কদমে। অত্যন্ত ক্ষুদ্র আকারে এবার গণেশ পুজোয় ব্রতী হচ্ছেন কোচবিহার দক্ষিণ ভাগলাবাড়ি এলাকার বিনাপানি ক্লাব, ভবানীগঞ্জ বাজার, উত্তরায়ণ বিল্ডিং এর ব্যবসায়ী সহ অন্যান্য পুজো উদ্যোক্তারাও। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্র সমাজে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বাহিনী অন্যতম প্রধান ভরসা। বেসামরিক প্রশাসনে আইনের শাসন প্রতিষ্ঠায় তারাই মূল চালিকা শক্তি। সমাজে অশান্তি দূর করে শান্তি ফিরিয়ে আনতে তাদের ওপরই নির্ভর করতে হয়। যে দেশের পুলিশ যত দক্ষ, যত পেশাদার, সেই রাষ্ট্রে শান্তি ও নিরাপত্তা তত বেশি টেকসই। সভ্য দুনিয়ায় পুলিশের কদর অতুলনীয়। বাংলাদেশেও শক্তিশালী একটি পুলিশ বাহিনী রয়েছে। বাংলাদেশে অপরাধ দমাতে টিকটক অপু চুলের কাটিং এর বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু হয়েছে। মাথার চুল কাটার স্টাইলে নজরদারি করছে পুলিশ। চুলের কাট খারাপ দেখলে কম বয়সী ছেলেদের আটক করবে পুলিশ। সেলুনে চুল কাটার পর মুছ লেখা দিয়ে মিলবে মুক্তি। জলপাইগুড়ি পাহাড়পুর অঞ্চল অন্তর্গত চৌরঙ্গি এলাকায় শুক্রবার তিস্তা নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন বছর 23-এর পেশায় টোটো চালক সাদ্দাম হোসেন, কিন্তু দিন শেষে রাত হয়ে গেল, ফিরে আসেনি চৌরঙ্গির ডাঙ্গাপাড়ার সাদ্দাম হোসেন। শুক্রবার থেকে খোঁজাখুঁজি শুরু করা হলে শনিবার দুপুরে পর্যন্ত তার খোঁজ মেলেনি। তল্লাশি চালাচ্ছে পুলিশ সহ সিভিল ডিফেন্সের সদস্যরা। জানা গেছে পাহাড়পুর অঞ্চলে ডাঙ্গাপাড়ার ওই যুবক শুক্রবার লকডাউনের মধ্যে তিস্তা নদীতে নেমেছিলেন তিস্তায় ভেসে আসা জ্বালানি সংগ্রহ করতে। পরে অনেক খোঁজাখুঁজি করা হলেও শুক্রবার গভীর রাত পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশ এলাকায় পৌঁছে সিভিল ডিফেন্সের সদস্যরা স্পিড বোট নিয়ে তিস্তা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনো তার কোনো খোঁজ মেলেনি বলে জানা গেছে। নাটাবাড়িতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে 200+ কর্মী সমর্থক যোগদান করলো তৃণমূল কংগ্রেসে। এদিন নাটাবাড়ির বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে বিভিন্ন দল থেকে 200+ কর্মী মমতা ব্যানার্জির উন্নয়নের ধারার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দল থেকে যোগদান করে তৃণমূল কংগ্রেসে। আজ 5ই ভাদ্র, গণেশ চতুর্থী, শনিবারই সারা দেশে জুড়ে চলছে গণেশ পুজো। গণেশ চতুর্থীতেই আলিপুরদুয়ার গঠিত হলো নতুন ব্যবসায়ী সমিতি। এই ব্যবসায়ী সমিতির নাম রাখা হয়েছে কলেজ হল ব্যবসায়ী সমিতি। নবনির্মিত এই সমিতি সভাপতি করা হয়েছে ব্যবসায়ী সজল পাল, সম্পাদক করা হয়েছে ব্যবসায়ী শ্যামলনাথকে এবং কোষাধ্যক্ষ করা হয়েছে অজিত দাসকে। এবছর করোনা আবহের ফলে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও জাঁকজমক থেকে বিরত থাকছে বিভিন্ন পুজো কমিটিগুলো। শনিবার সকালে মালদা শহরের রবীন্দ্র এলাকায় হাতে প্ল্যাকার্ড নিয়ে বিশ্বভারতী কাণ্ডের প্রতিবাদে সরব হন কর্মীরা। তার পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে গভীর শ্রদ্ধা প্রকাশ করা হয়। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে সম্প্রতি বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনা ন্যক্কারজনক, তাই এর প্রতিবাদ জানিয়ে তারা আন্দোলনে সরব হয়েছেন। করোনা মহামারী জেরে সমস্ত পূজা পার্বণ থেকে শুরু করে নানা অনুষ্ঠানই প্রায় স্তব্ধ হয়ে গেছে। শিলিগুড়ি হংকং মার্কেটে গণেশ পুজো এবার নিয়ম রক্ষার পুজো, থাকছে না কোনো রকম জাঁকজমক বা চাকচিক্য। সরকারি স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে 3 দিনের মধ্যে শেষ করা হবে এই পুজো। এছাড়াও এবারে হংকং মার্কেটের এই পুজো কোনো রকম শোভাযাত্রা করে বিসর্জন করা হবে না। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন তত্ত্ব জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার।